3. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। টুডেস ব্লগ ইজ টোটালি ডিফারেন্ট। আজকে আমরা ছোট একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এই জন্য আমাদের লাগছে হচ্ছে পানি, এবং এখানে এই গ্লাসেও কিছু পানি আছে। এখানে আমাদের দুজন লাগবে, দুজনের মধ্যে একজন আমি আর একজন হচ্ছে আমার বোন নিধি। নিধিকা, তো আমরা আজকে এই চ্যালেঞ্জটা করব। এই চ্যালেঞ্জটা হচ্ছে এই পানিটাকে পুরোপুরি ভরতে হবে, যে ভরতে থাকবো আমরা দুজনেই। যদি জারটা আগে পড়ে যাবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সো এখানে আমাদের পানি আছে এই গ্লাসের মধ্যে, আর এই গ্লাসে অর্ধেক পানি ভরিয়ে রেখেছিলাম, আর কিছু পানি আমরা দুজনে এখানে একটু একটু করে ঢালতে থাকবো। এটা আমরা ইন্টারনেটে এর আগে অনেকবার দেখেছি। সো আমি চাচ্ছি যে আমার ব্লগে আমি একটু অ্যাড করে দিই। সো স্টার্ট করি, 3, সো লেটস স্টার্ট দিস কম্পিটিশন। ওকে, ফার্স্টলি আমি এখানে একটু ঢালছি, কাছে নিয়ে আসো। ফাস্টই পড়ে গেছে, নো প্রবলেম। তুমি কাছে নামলে তো দেখতে পাবে না কেউ। ইয়েস, ইউ হ্যাভ টু। ভাই, আমি জিততে চাই। মিম, তোমাকে কিন্তু দেখতে হবে, ওই দিকটা আবার পড়ে না যায়। ওভার ফ্লো দেখি তো আরো। না না, ওইটা পরে না, পুরা কি করে পড়তে হবে, ঘর ঘরে পড়তে হবে। এই কাপটা নিয়ে আসা ভুল করছো তুমি আসলে। না না না, পরে নাই। তোমার তো তিন দিক দিয়ে পড়ছে, বসে এই সাইডে শুধু। ওকে, কি করতে হবে এই পাউডারের মুখে? মুখে ভালো করে লাগে নাই, ভালো করে লাগে নাই। সো আগের রাউন্ডে নিধি হেরে গেছে, এজন্য নিধি এখন ডিসকোয়ালিফাই। এখন আমার সাথে আসছে আমার আরেক বোন দিনা। সো লেটস স্টার্ট দিনা। ইয়েস, সো দিস ইজ ইট। আমরা ক্লাস চেঞ্জ করে ফেলেছি। মানে ওভারফ্লো মানে তো বাতাসটাই তো নাড়া দেখা লাগতেছে।
হ্যালো, সো অ্যাজ আই গট ডিসকোয়ালিফাইড বিকজ আমি হেরে গেছি আমার বোনের কাছে, এই জন্য এখন আমাকে পাউডার দিয়ে সাদা বানিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। আশা করি সবার আমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ভিউ করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।